আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো সাধারণ একটা নর্মাল পায়জামা কিভাবে আপনারা কাটিং করবেন খুব সহজ নিয়মে আটত্রিশ ইঞ্চি লম্বা একটা পায়জামা কাটিং করে দেখাবো আর এই পায়জামাটা কাটিং করার জন্য এখানে আমি দুই গছ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টা ঠিক দুইটা বাস করে নিলাম এরকমভাবেই আর এই কাপড়ের পানা কিন্তু দুই হাত বহরের পানা তো কাপড়টার ঠিক কাটা সাইডটারে আমরা উপর দিকে নিয়ে গেলাম তো এইভাবেই কিন্তু আমরা একটা পায়জামা কাটিং করব আর এভাবে একটা পায়জামা কাটিং করলে সুন্দর একটা নিয়ম কিন্তু পাওয়া যায় সেই জন্য আপনাদেরকে এই নিয়মে দেখাবো দেখেন উপর দিয়ে কাটা সাইডটা দিয়ে উপর দিয়ে কিন্তু কুমোরের সাইডটা আমরা দিয়ে দিব দেওয়ার পরে হালকা পরিমাণে ওই দিকটা দাগ দিলাম হাফ ইঞ্চি পরিমাণে যে সেলাইয়ের যে কাপড়টা হবে সেটা বাদ দিয়ে দিলাম আটত্রিশ ইঞ্চি লম্বা একটা পায়জামার জন্য কুমোরের বেল্টের জন্য বাদ দিলাম সাত ইঞ্চি তারপরে ঠিক আটত্রিশ ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিব দেওয়ার পর এই দাগটাতে সুন্দর করে ভাসিয়ে দেব দেখেন একদম বরাবর কিন্তু দাগটা বাসাইয়ে দিলাম তারপর এখানে আরেকটা দাগ দিয়ে দেবো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তারপরে আমরা এই দাগটা হয়ে গেলে এখন আমরা উপর দিয়ে কিন্তু সাত ইঞ্চি বাদ দিব সাত ইঞ্চি বাদ দেওয়ার পরে দেখবো আমার হাইয়ের দাগটা কোন পর্যন্ত আস্তে আস্তে দেখেন হাইটা কিন্তু দুইটা বাজা হয় তিরিশ ইঞ্চি হাই তিরিশ ইঞ্চির দুইটা হাফ হাইটা ভাগ করলে পনেরো ইঞ্চির মতো আসে তা আমরা এভাবে কিন্তু হাইয়ের দাগটাও একদম বরাবর দিয়ে দিব দেওয়ার পরে এইখানে কিন্তু যে এইভাবে আমাকে রাউন্ড করতে হবে যেহেতু এটা দুই হাত পানা বহরের কাপড়টা সেজন্য আমরা এইভাবে একটা দাগ দিব আর এই দাগটা দিব আমরা প্রায় দুই ইঞ্চি দুই সুতা পরিমাণের মতো বা আড়াই ইঞ্চিও দেওয়া যায় দুই ইঞ্চিও দেওয়া যায় তা আমি এখানে দুই ইঞ্চি দুই সুতা পরিমাণে দিলাম দেওয়ার পরে নিচের যে মুহুরিটা আছে এই মুহুরিটার দুইটা ভাঁজ করে এখানে আমরা ১৩ ইঞ্চি মুহুরি এখানে আমরা একটা ভাজে সাড়ে ছয় ইঞ্চি দিয়ে দিলাম তারপর এরকম একটা স্কেল দিয়ে আমরা এখানে একটা দাগ দিব দেওয়ার পরে আরেকটা দাগ দিব যাতে সেলাইয়ের যে একটা কাপড়টা আছে সেটার দাগটাও একুরটভাবে দিয়ে দিব তো দাগগুলো হয়ে গেলে এখন কিন্তু আমরা পাইজামাটাকে কাটিং করে দিব দেখেনি যেভাবে হাইটারে সুন্দর করে রাউন্ড শেপ করে দিব যেভাবে তারপরে নিচের দাগটা একদম বরাবর পর্যন্ত দিয়ে দিব দেখেন যে একদম নিচ পর্যন্ত কিন্তু পায়জামাটা আমরা কাটিং করে নিয়ে নিলাম এখন কিন্তু এই নিচের মুহুরিটারেও কাটিং করে দিব তো এইভাবে পায়জামা কাটিং করলে যে কুমোরের কাপড়টা যে আমরা বাড়ি করতে পারবো বা কুমোর কাপড়টা যে বের হয়ে আসে এটা কিন্তু কোনো রকম জয়েন হয় না কোনো রকম জোড়া হয় না আর অন্যভাবে পায়জামা কাটিং করলে কিন্তু কোমরে কিন্তু বেশ কিছু জোড়া পড়ে যা তো সেই জন্যে আপনার এই নিয়মে পায়জামাটা কাটিং করবেন তাহলে কিন্তু কোমরে জোড়া হবে না দেখেন উপর দিয়ে কিন্তু আমরা দুই ইঞ্চি পরিমাণে রাবার লাগানোর জন্য বা ফিতা লাগানোর জন্য কাপড়টা রেখে নিলাম তারপরে কিন্তু কোমরে বাদ দিয়েছিলাম বেল্টে সাত ইঞ্চি এখানে কিন্তু আমরা সাত ইঞ্চি নিয়ে নিব দেওয়ার পরে এইভাবে একটা দাগ দিব আর এটা কুমোরটা কিন্তু প্রায় বাইশ ইঞ্চি কুমোর হবে সেহেতু আমাকে এখানে সাড়ে দশ ইঞ্চি নিতে হবে এখানে যেহেতু চারটা ভাজে কুমোরটার কাপড়টা সেই সেজন্য আমরা সাড়ে দশ ইঞ্চি এভাবে নিয়ে নিলাম সরোমোট সেলাই সহ এগারো ইঞ্চি কাপড় নিব তাহলেই কিন্তু আমার এখানে সেলাই হয়ে যাওয়ার পরে বাইশ ইঞ্চি লাস্টিং করবে বা বাইশ ইঞ্চি কাপড় টিকবে এইভাবেই কিন্তু একদম নর্মাল একটা পাইজামা কাটিং করে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলের একেবারেই নতুন আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমার ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ